গাইস বন্ধুরা আপনাদের সামনে সম্পূর্ণ এক নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। ব্রিক্স চ্যালেঞ্জের মুখে পশ্চিমী দুনিয়া, নতুন করে ব্রিক্সে যোগদানের আবেদন 19টি দেশে। ক্রমশ শক্তিশালী হচ্ছে ব্রিক্স, নতুন করে 19টি দেশ ব্রিক্সের সদস্য পদে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠন করা এই সংগঠন কি আগামী দিনে পশ্চিমী দেশগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলবে? তাহলে কি পশ্চিমাদের একচেটিয়া আধিপত্য শেষের দিকে? আন্তর্জাতিক মহলে এখন এই প্রশ্নই উঠতে কিন্তু শুরু করেছে। জুন মাসের 2-3 তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ব্রিক্সের একটি বৈঠক রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে ওই বৈঠকেই আগ্রহ প্রকাশকারী দেশগুলির বিষয়ে আলোচনা হবে। 13টি দেশ আনুষ্ঠানিকভাবে এবং 6টি দেশ অনানুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগদানে আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরব, ইরানের পাশাপাশি আর্জেন্টিনা, আরব আমিরশাহী, আলজেরিয়া, মিশর, বাহরাইন, ইন্দোনেশিয়া সহ একাধিক দেশ সেই তালিকায় কিন্তু রয়েছে। 2006 সালে ব্রিক্স গঠন হওয়ার পর থেকে মাত্র 1টি দেশ নতুন করে যোগ দিয়েছিল, দক্ষিণ আফ্রিকা 2010। ব্রিক্স যে ক্রমশ শক্তিশালী হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি ব্রিক্সের দেশগুলি নতুন মুদ্রা চালু করার সিদ্ধান্তও কিন্তু নিয়ে ফেলেছে, যার ফলে সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়বে মার্কিন ডলার। বিশেষজ্ঞদের মতে ব্রিক্স দেশগুলি যদি নতুন কোনো মুদ্রার প্রচলন করে তাতে ক্ষতির মুখে পড়তে পারে ডলার এবং IMF এর স্পেশাল ড্রয়িং রাইটস মুদ্রা। এই মুদ্রা প্রচলনে অন্যতম শক্তিশালী ভূমিকা রয়েছে চীনের, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই চীন বিশ্বের একাধিক দেশের সাথে আনে ব্যবসা করতে শুরু করে, যার জেরে ডলারের উপর নির্ভরতা হতে থাকে একাধিক দেশ। বিশ্ববাজারে পশ্চিমাদের আধিপত্য ভেঙে ফেলতেই নতুন মুদ্রা প্রচলনের ভাবনা কিন্তু এই ব্রিক্সে। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের প্রতিক্রিয়া কি একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।